বন্ধুরা, গ্লোয়িং স্কিন পেতে চাইলে মাত্র একটা উপকরণ দিয়ে আমি দেখিয়ে দেবো আজকে যে কি উপায় দু মিনিটের মধ্যে গ্লোয়িং স্কিন হয়ে যাবে। এর জন্য নিতে হবে মধু। মধুর মধ্যে বন্ধুরা ভরপুর ময়েশ্চার রয়েছে। আর নিয়ে নেবো এক চামচ হলুদ। তো তিনটে স্টেপে আমরা করব, তিন রকমভাবে করতে পারেন এই গ্লোয়িং স্কিন কেয়ারটা। আর মাত্র একটা জিনিস, মানে মধু দিয়েই আপনার হয়ে যাবে, ঘরের জিনিস দিয়ে দুর্দান্ত ভালো একটা গ্লোয়িং প্রপার্টি। এটা স্কিনকে এত সুন্দর গ্লো করবে, আপনি বেশি না একদিন লাগিয়ে দেখুন আর দু মিনিটের জন্য লাগিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে মধু দিয়ে হলুদ দিয়ে এরমভাবে মেখে অন্তত 5 থেকে 10 মিনিট ফেলে রাখুন, তারপর আপনি গ্লো দেখবেন। এটা যদি রোজ করতে পারেন, যে কোনো ট্যান মেজেদা ব্ল্যাক হেডস ভয়েসেস এভরিথিং চলে যাবে। যাদের পুরনো ব্রণের দাগ উঠতে চায় না বা পোড়া দাগ, তারা কিন্তু ভীষণ ভালো একটা ফল পাবে। কারণ টার্মারিক বা হলুদ অতি প্রাচীনকাল থেকে মা দিদিমারা ব্যবহার করে আসে। এটা ভীষণ অ্যান্টিসেপটিক এবং এটা একটা উপটান, দারুণ, মানে প্রাচীন যুগ থেকেই এটা আমরা ইউজ করে আসি আর দারুণ ফল পাবেন। তো চলুন এই ফেসিয়ালটা করে নিন। জাস্ট হলুদ দিয়ে আর মধু দিয়ে ভালো করে মাসাজ করুন, যেরকম আমি মাসাজ করছি। আর কিছু লাগে না বন্ধুরা, মাসাজ করলে রক্ত সঞ্চালন হয় মুখের এবং পুরো গ্লোটা মুখে চলে আসে। তো এইভাবে 2 থেকে 3 মিনিট মাসাজ করে 10 মিনিট ছেড়ে রাখুন, তারপর মুছে ফেলুন। দেখুন আমার স্কিনটা কতটা গ্লো করছে। আজকে আমি আপনাদের তিনটে পদ্ধতি দেখিয়ে দেবো। এই তিনটে পদ্ধতি যে কোনো সময় বাচ্চা থেকে বুড়ো যে কেউ ইউজ করতে পারেন, মহিলা থেকে পুরুষ, আর 3 বছরের বাচ্চা থেকে আপ টু যে কোনো ইয়ারে মহিলা পুরুষ নির্বিশেষে ইউজ করতে পারেন। ভীষণ ভালো এই গ্লোয়িং স্কিন কেয়ারটা, সামনে পুজো ফেস্টিভ্যালের জন্য এটা 1 নম্বর। এরপরে নিয়ে নেবো বন্ধুরা আমরা 2 চামচ দই, আর এর মধ্যে নিয়ে নেবো মধু। ব্যাস হয়ে গেল, আর কিছু নিতে হবে না। এটা ভালো করে মিক্স করে মুখে লাগাবো, এত সুন্দর গ্লো করবে না বন্ধুরা, চটজলদি। ধরো কোনো বিয়েবাড়ি পড়লো, অনুষ্ঠান বাড়ি পড়লো বা কোথাও যেতে হবে, কিচ্ছু মুখে ফেসিয়াল বা ক্লিন আপ করা নেই, তাদের জন্য এটা ভীষণ ভালো একটা, মানে উপটান বলবো, ভীষণ ভালো একটা স্কিন কেয়ার। জাস্ট দই আর এই ইয়েটা লাগিয়ে নিন মধুটা, তারপর দেখবেন কি গ্লো। এটা ওই রকমই 3-4 মিনিট মাসাজ করুন, তারপর 10 থেকে 15 মিনিট ফেলে রাখুন। মুছবেন যখন একটা পিঙ্ক আভা বেরোবে, দেখুন জাস্ট এই জায়গাটা দেখুন কতটা গ্লো করছে। এরপরে বন্ধুরা আমরা নিয়ে নেবো অলিভ অয়েল। অলিভ অয়েল যদি না থাকে, আপনারা নারকেল তেল বা যে কোনো ডাবরের অ্যালমন্ড অয়েল বা যে কোনো অয়েল নিয়ে নিতে পারেন, তবে অলিভ অয়েল নিলে খুব গ্লো করে। এর মধ্যে নিয়ে নেবো 1 চামচ মধু। বাস ভালো করে 2 হাতে মালিশ করে এইভাবে লাগিয়ে নিন, আর দুর্দান্ত একটা গ্লো করবে এটা। এরকম 2-3 থেকে 3 মিনিট থেকে 4 মিনিট মালিশ করুন, তারপর হালকা ড্রাই ন্যাকড়া দিয়ে পুছে ফেলুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর দেখতে থাকবেন রূপা দত্ত DIY হোমমেড।